বিভিন্ন ইস্যুতে কর্মসূচি দিয়ে মাঠে থাকার লড়াই করছে বিএনপি। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ, কখনো দলীয় প্রধান সহ নেতাকর্মীদের মুক্তি অথবা তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার দাবিতে রাজধানী সহ সারা দেশে কর্মসূচি করছে দলটি। এবার যুবদলের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ দলটি। যোগ দেন নগরীর বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও মহানগর সহ কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার দমনপীড়নের পথ বেছে নিয়েছে। দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রচিত আমার রাজনীতির রোজ নামচা বইয়ের মোড়ক উন্মোচনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দাবি করেন, শুধু জাতীয় নির্বাচনেই নয়, সুপ্রিম কোর্ট বার নির্বাচনেও রাতেই ভোট চুরি করার চেষ্টা করেছে ক্ষমতাসীনরা। সুপ্রিম কোর্ট বারের নির্বাচন গত রাত্রে হাইয়েস্ট যে আদালত, সেই আদালতের লয়ারদের নির্বাচনে রাত্রে ফলস ব্যালট পেপার ছাপিয়ে সেখানে যখন ব্যালট পেপারে সিল মারছিল, সেই সময় সেটাকে ধরে ফেলার কারণে তখন সেখানে প্রচণ্ড রকমের গোলযোগ হয়েছে। আসলে এরা হচ্ছে প্যাথোলজিক্যাল চোর, চুরি ছাড়া এদের আর কোনো কিছু নাই, চুরি করে এদের কিছু হতে হবে, এদের পেশা, এদের নেশা সবই হচ্ছে চুরি। দেশকে তো চুরি করে ফোকলা করে দিয়েছে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে মন্তব্য করে দলটির নেতারা সাফ জানিয়ে দেন, শুধুমাত্র নির্দলীয় সরকারের প্রধান কে হবে তা নিয়েই আলোচনা হবে, অন্য কোনো বিষয়ে নয়। নির্দলীয় সরকার প্রধান কে হবে সে বিষয়ে আলোচনা হতে পারে, এর বাইরে কোনো কথা নয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।